খান ভালো থাকুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন, আপা বসেন, বাবা বসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বসেন, আমি আসতেছি। সালামু আলাইকুম। আজকে আমাকে দেখতে এসেছে। তাদের আমাকে করা প্রথম প্রশ্ন ছিল, মা তুমি কি রান্না পারো? আমি খুব অবাক হই, আমি কি করি, নাম কি, কি করতে পছন্দ করি, এসবের চেয়ে রান্না জানাটা কি খুব জরুরি হয়ে গেল? পারি, টুকিটাকি রান্না করতে পারি, আসলে এখনো শিখছি তো। একটু হেঁটে দেখাও তো মা। হ্যাঁ দেখাও মা, একটু হেঁটে দেখাও। ছেলের বাবা ও মা আমাকে দেখা দেখি নিয়ে ব্যস্ত। বসো, ঠিক আছে। মা তোমার চুলটা একটু দেখি। হঠাৎ করে ছেলের মতো বলেই ফেললেন, মেয়ের না আছে রূপ, না আছে কোনো গুণ। আমার বাবা আমাকে তাড়াতাড়ি করে অন্যরুমে নিয়ে আসলেন আর খুব বকাঝোকা করে চলে গেলেন ছেলে পক্ষকে মাখন লাগাতে। আমি উঁচু স্যান্ডেল জোড়া খুলে দেখি আমার পায়ে ফুসকা পড়ে গেছে। আমি কালো, খাটো মেয়ে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তাও বিয়ে হচ্ছে না। এটা নিয়ে আমার মাথা ব্যথা না থাকলেও আমার বাবা ও চাচাদের বেশ মাথা ব্যথা, তাই আত্মীয় স্বজন আর ঘটককে বলে রেখেছেন পাত্র দেখতে। পাত্র যেমনই হোক চলবে, কিন্তু সমস্যা হলো আমি চলি না। শিক্ষিতা, টুকটাক রান্না জানি, সেলাই জানি, সংসারের যাবতীয় সব কাজ আমি জানি, কিন্তু আমার সব গুণ ঢাকা পড়ে যাচ্ছে। আমি কালো আর খাটো আর অপরাধে। কিছু দায়বান পুরুষ আছে যারা যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চায়। খেয়াল করে দেখেছি এদের অনেকের মাথায় টাক, পেটে ভুড়ি, মোটা খাটো, তাও তারা কত সুন্দর করেই না যৌতুক চায়, যেন তাদের শারীরিক কমতি কিচ্ছু না। তাহলে আমার ক্ষেত্রে কেন এমন হবে? আমি কেন যৌতুকের বিনিময় হব? তবে খারাপ লাগতো রংচুং মেখে নিজেকে জোকার বানাতে। দেখতে আসবে শুনলেই শাড়ি পরতে হয়, পাউডার মেখে নিজেকে ফর্সা করতে হয়, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাতে হয়। কিছু ব্যক্তির সাথে আলাদা করে কথা বলা লাগে, তারাও প্রশ্ন করে রান্না পারি কিনা, সেলাই পারি কিনা, প্রেম আছে কিনা। অনেকে আবার প্রশ্ন করে আমি ভার্জিন কিনা। একবার তো সব ঠিকঠাক, ছেলের জিজ্ঞাসা শেষে আমি জিজ্ঞাসা করলাম আপনি ভার্জিন, ব্যাস বিয়েটা আর হলো না। একটা মেয়ের ভার্জিনটি নিয়ে প্রশ্ন করা গেলে একটা ছেলের ভার্জিনটি নিয়ে কেন প্রশ্ন করা যাবে না? Thank you.
পুজো দেখতে আসবে, আর সে উপলক্ষে আমাকে আবারও শাড়ি পরতে হবে, যা আমার একটুও ভালো লাগে না, কারণ আমি শাড়ি সামলাতে পারি না। বাহ, চাটা তো বেশ ভালোই হয়েছে। আমি বলি কি, বিয়ে তো হবে ছেলে আর মেয়ের মধ্যে, তার চেয়ে বরং ওরা গিয়ে একটু কথা বলুক। একটু অবাক লাগলো, এই প্রথম কোনো পাত্রপক্ষ আমাকে কোনো প্রশ্ন করলেন না। যাই হোক, আমাকে বারান্দায় পাঠানো হলো ছেলের সঙ্গে কথা বলতে। প্রতিবারের মতো আমি আবার উপস্থিতি নিচ্ছি প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা, মেয়েরা এত উঁচু স্যান্ডেল পরে হাঁটে কিভাবে? আপনার পায়ে কষ্ট হয় না? আমি চমকে তার দিকে তাকিয়ে দেখি উনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন। আমার কোনো প্রশ্ন নেই, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবারই তো কোনো না কোনো প্রশ্ন থাকে, রান্না নিয়ে, সেলাই নিয়ে, প্রেম আছে কিনা, সাংসারিক কাজ নিয়ে, কারো কারো আবার ব্যক্তিগত প্রশ্ন থাকে। কিন্তু আপনার কোনো প্রশ্ন নেই কেন? আসলে সব দিক থেকে কেউই পারফেক্ট হয় না, সবারই কিছু না কিছু কমতি থাকে, আবার কিছু না কিছু গুণও থাকে। এখানে আসার আগে আপনার একটা ছবি দেখেছিলাম, তাতে আপনি চোখে কাজল দিয়েছিলেন, আমার জন্য আপনাকেই সঠিক মনে হলো। আর রান্না বা কাজকর্ম সবাই পারে, না পারলে সংসার হলে আপনা আপনি শিখে যায়, আমিও টুকটাক পারি, তাই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি আমায় কোনো প্রশ্ন করলেন না, আমিও তাকে কোনো প্রশ্ন করলাম না, তিনি চলে গেলেন, আমাদের বিয়ে ঠিক হলো। বিয়ের ঠিক দুদিন আগে তিনি আমাকে ফোন করে নিচে নামতে বললেন। বাসায় গিয়ে খোলো। আসি। আচ্ছা, উঁচু স্যান্ডেল পরে হাঁটতে কষ্ট হয় দেখেছিলাম, আর কষ্ট করতে হবে না, আমার বউ আমার পাশে আনন্দ নিয়ে হাঁটবে, কষ্ট নিয়ে না। আনন্দে আমার চোখে পানি চলে আসলো, এত ছেলে আমাকে দেখতে এসেছে তবে কেউ আমার কষ্টটা দেখেনি, আমার গুণাগুণ নিয়ে সবার মাথা ব্যথা ছিল, আমাকে নিয়ে না, সবাই আমার কালো রংটাই খেয়াল করেছে, চোখের কাজলটা না, আর এই মানুষটি আমাকে সেইভাবে দেখেছে যেভাবে আমি দেখাতে চেয়েছি সব সময়। ইচ্ছে করে তোমার হাতে হাতটা মিলেবার, খুব মন খারাপের রাতে দূর
জীবের বাঘা যাত্রার সাথে আমার হাতটা যেন থাকে তোমার ছোট্ট হাতের পাশে, তোমার ঘুম ভাঙানোর রাতে যখন বড্ড একা লাগে আমার হাতটা যেন থাকে তোমার ছোট্ট হাতের পাশে, তোমার ছোট্ট হাতের পাশে, তোমার ছোট্ট হাতের পাশে।